want your body. So at this point of time, we are shooting for a film called Bishakto Manush. এবং আই এম প্লেইং দ্য ক্যারেক্টার অফ ফেইল্ড রাইটার যার নাম হচ্ছে অগ্নিব ঘোষ এবং আমার সঙ্গে আছে রূপসা যে আমার বান্ধবী এবং আরও আছে শুভম যে একজন ক্রিমিনাল এবং ক্রিমিনাল অফ আ ভেরি ভেরি ডার্টি স্টেজ যেরকম সমাজ বলে থাকে আর কি নেক্রোফিলিয়া এবং সে নেক্রোফিলিয়ার জন্য সে খুন করে সে অনেক কিছু করেছে যেগুলো বলা হচ্ছে আর কি যেগুলো সমাজ বলছে সেগুলো আদতে কতটা সত্যি কতটা মিথ্যা সেটা আপনারা ছবি দেখলে বুঝতে পারবেন তো আলটিমেটলি বিষয়টা হচ্ছে আমার চরিত্রটা নিয়ে যদি বলতে হয় ফেইল্ড রাইটার রাইটার যার আগের কাজগুলো ফেইল্ড বলছে তার কারণ হচ্ছে আগের কাজগুলো তার খুব একটা কাজ করেনি মার্কেট করেনি এবং খুব একটা কেউ পড়েনি এবং লাস্ট ছবিটা লাস্ট বইটা যেটা সে লিখেছে সেটা হচ্ছে দানব বলে একটা ছবি দানব বলে একটা বই যেটা ইনফ্যাক্ট এই ক্রিমিনাল যেটা শুভম প্লে করছে হু ইজ অলসো দ্য প্রডিউসার তো সে পড়ে এবং ওর ফাঁসির আগে ওর লাস্ট উইশ হচ্ছে আমার সঙ্গে দেখা কারণ হি ওয়ান্টস হিজ স্টোরি টু বি টোল্ড এবং ও চায় যে আমি সেটা লিখি তো সেখান থেকেই শুরু হয় এবং তারপরে পুরো ছবিটা হয় আলটিমেটলি বিষয়টা যদি আমায় বলতে হয় তাহলে একটাই কথা বলবো যে আমার আর ওর মধ্যে একটা অদ্ভুত বন্ডিং তৈরি হয় এবং সেটা হয় তার কারণ হচ্ছে আমার যে চরিত্র সেটাও অনেক ছোটোবেলা থেকে অনেকভাবেই অ্যাবিউজড হয় এবং সেই জিনিসগুলো আস্তে আস্তে ফুটে ওঠে এবং আলটিমেটলি ওদের একটা অদ্ভুত বন্ডিং হয় এবং আলটিমেটলি জানা যায় যে আসল ঘটনাটা কী ছিল বিহাইন্ড দ্যাট ম্যান সো এইটার এই পুরো ওর জার্নিটা নিয়েই আর কি এই গল্পটা নিয়ে এই এই যে বিষাক্ত মানুষ যে আমি গল্পটা লিখছি সেটা নিয়েই ছিল লাইক ওয়ান্ডারফুল বিকজ আমরা একই বয়সী এবং আমাদের থট প্রসেসও অনেকটাই সিমিলার আই নো হিম ফর ভেরি লং টাইম বাট দিস ইজ দ্য ফার্স্ট টাইম দ্যাট আই এম ওয়ার্কিং উইথ হিম আই অলওয়েজ ওয়ান্টেড টু ওয়ার্ক উইথ হিম এবং ওর একটা জিনিস যেটা প্রচণ্ড ভালো লাগে সেটা হচ্ছে ও একটা মানে ও একটা দুটো শব্দও বলে ফুল পাওয়ার কারণ হচ্ছে যে ও পুরো জায়গাটা ছেড়ে দেয় আর কি আমি যে চরিত্রটা নিয়ে যেটা করতে চাইছি বা আমি কী ভাবছি সেটা পুরোটা ছেড়ে দেয় অবভিয়াসলি একটা হোল্ড থাকে সবসময় ক্যাপ্টেনের সেটা ওর থাকে বাট পুরোটা ছেড়ে দেয় সেইটা আমার প্রচণ্ড ভালো লেগেছে সেই জন্য আমি কোনো কিছু করতে গিয়ে ভাবছি না যে না এটা করবো না এটা তো ডিরেক্টর বলেনি এরকম কিছু হচ্ছে আমি ওয়ার্কিং অ্যাজ এ টিম উই আর ওয়ার্কিং অ্যাজ ফ্রেন্ডস হুইচ ইজ ব্রিলিয়েন্ট অ্যান্ড রূপসার সঙ্গে অনেকদিনের বন্ধুত্ব দিস ইজ দ্য থার্ড ওয়ার্ক দ্যাট উই আর ডুইং মেবি অ্যান্ড যেরকম হয় কেমিস্ট্রি বিল্ড আপের জন্য আলাদা করে কোনো আমাদের সময় লাগে না তার কারণ হচ্ছে অনেক দিনের বন্ধুত্ব এবং ভালো লাগছে ওর সঙ্গে আবার কাজ করে অনেকদিন আমি রূপসা এখন আমরা শ্যুট করছি বিষাক্ত মানুষ সো বেসিক্যালি আমি প্রচণ্ড এক্সাইটেড এটার জন্য কারণ প্রচণ্ড একটা সাহসী সাবজেক্ট নিয়ে শ্যুট করা হচ্ছে অ্যান্ড দ্যাট ইজ নেক্রোফেলিয়া তো আমি ফার্স্ট টাইম এরকম কোনো চরিত্রে অভিনয় করছি যে বেসিক্যালি একটা বিজনেস রান করে বেসিক্যালি তার বাবা একটা বিজনেস রান করে বিভিন্ন রকম বই পাবলিশ করে এরা এবং এর প্রচণ্ডই বিশ্বাস যে ওর বয়ফ্রেন্ড একদিন না একদিন ভালো বই লিখবে এবং সেটা একদিন খুব বড় একটা জায়গায় যাবে এবং বেস্ট সেলার পাবে তো যেটা তিনটে বইয়ের কন্ট্রাক্ট করার পরও দুখানা কমপ্লিট হয়ে যাওয়ার পরও সে করে উঠতে পারে না এবং ফাইনাল চেষ্টা করা হয় এই নেক্রোফেলিককে নিয়ে একটা বই লেখার যাতে এটা সুপারহিট হয় তো আমাকে এই বিষয়টা করতে ইনসিস্ট করে আমার বাবার সেক্রেটারি যে চরিত্রটা প্লে করছে আনাংশা এবং শি ইজ সাচ আ সুইট হার্ট ফার্স্ট টাইম আমি আনাংশার সাথে কাজ করছি এবং এত কমফোর্টেবল ও কাজ করার জন্য যে আমি সত্যিই খুব মজা পেয়েছি আর কি ফার্স্ট টাইম আমার আজকেই আলাপ হলো এবং আজকেই আমরা প্রচুর সিন করছি একসাথে ইনফ্যাক্ট সৌরভের সাথে আমি এর আগেও কাজ করেছি বাট এরকম ধরনের চরিত্রে ও আমার অপোজিটে কাজ করছে এটা হয়তো সেকেন্ড টাইম এটা নিয়ে এর আগে একটা ছোট্ট কাজ করেছিলাম আমরা একসাথে তো সব মিলিয়ে প্রচণ্ড মজায় প্রচণ্ড ভালো করে শ্যুট হচ্ছে এবং আমি এরকম ইউনিটের সাথে কাজ আগে কোনো দিন করিনি প্রচণ্ডই হ্যাপিলি আমরা কাজ করছি তো হোপ ফর দ্য বেস্ট দেখা যাক কেমন হয় আশা করি ভালো হবে থ্যাংক ইউ
হাই, আমার নাম অনাংশা বিশ্বাস আর আমি বেসিক্যালি কলকাতার মেয়ে। কলকাতা হচ্ছে আমার জন্মভূমি, কিন্তু গত 7-8 বছর থেকে আমি কলকাতার বাইরে মুম্বাইয়ে সেটেলড। ওখানে আমি থিয়েটার করেছি, এখন মির্জাপুর করছি। এই হচ্ছে আমার 3 নম্বর কাজ কলকাতায়, বিষাক্ত মানুষ। আর রূপসা, সৌরভ, শুভম এদের সাথে কাজ করে আই এম ভেরি এক্সাইটেড। আর সানি, ওর ভিশন এত ক্লিয়ার, আমার খুব মজা হচ্ছে সানির সাথে কাজ করে। তো দেখুন কেমন লাগে আপনাদের। আমি যে রোলটা করছি সেই ক্যারেক্টারটার নাম হচ্ছে শিরো। আই হোপ আপনাদের ভালো লাগবে। থ্যাংক ইউ। হাই, আমি সুমনা। বিষাক্ত মানুষ ছবিতে আমি একটা চরিত্র করছি। কাজের এক্সপিরিয়েন্স বলতে গেলে আমার কো-অ্যাক্টরদের সাথে যথেষ্ট ভালো। অলরেডি শ্যুট হয়েছে একদিন, আরও বাকি আছে। আর দে আর ভেরি কো-অপারেটিভ। তো আর ডিরেক্টর যদি বলতে হয় তাহলে ডিরেক্টরের সাথে এটা আমার ফার্স্ট টাইম কাজ। তো ডিরেক্টরও খুব কুল, খুব ঠান্ডাভাবে বিষয়টা হবে নিশ্চয়ই হবে, কেন সাবজেক্টটা যথেষ্ট ভারী একটা সাবজেক্ট। এরকম সাবজেক্টের ওপরে বাংলাতে এর আগে এতটা ছেঁড়াকাটা করে হয়তো দেখানো হয়নি, যেটা আমরা সৃজিতদার ফিল্মে দেখেছি নির্বাকে, সেখানে খুবই কম একটা দেখেছি জায়গা। এটা একদম ডিফারেন্ট, এখানে আরও বিষয়টা অনেকটা বেশিভাবে দেখানো হয়েছে। তো সেটা একটা জানি না, আর চেষ্টা করছি বেটার হওয়ার, বেটার করার সবাই মিলে। নমস্কার, আমি যে ছবিটা আছে বিষাক্ত মানুষ, এতে আমি তৌফিক আসিফের ক্যারেক্টারটা প্লে করছি। তো প্রথমে একটা কথা বলি যে গল্পটা খুব দারুণ গল্প, যে আজকাল বাঙালিতে যে বাংলাতে যে গল্প হয় তার পুরো ব্যতিক্রম গল্প। তো এই গল্পতে আমি কাজ করতে পেরে নিজেকে ধন্য মনে করছি, যে এরকম একটা ব্যতিক্রম ক্যারেক্টার অভিনয় করছি এবং পুরো আলাদা ধরনের চরিত্র, যেটা দর্শক দেখে খুব ভালো লাগবে, পছন্দ করবে। এবং সানির সঙ্গে আমি এর আগেও কাজ করেছি হিন্দি একটা ছবি, সেটা সল্ট। ও তো সেই হিসাবে সানির সঙ্গে আমার অভিজ্ঞতা ছিল যে সানি খুব ভালো ডিরেক্টর এবং দারুণ কমফোর্টেবল ডিরেক্টর আমার ক্ষেত্রে। তো আমি ওই জন্য, আমাকে সানি যখন বললো এই ক্যারেক্টারটা অনলি ফর তোমার জন্যই বেস্ট, তো তোমার এরকম লুক, দাড়ি টাড়ি এই সব টাইপের লুক লাগবে, আমি বললাম ঠিক আছে ওকে, আমি লুক এই ছবির জন্য যেভাবে বলবে আমি সেইভাবে নিজেকে আমি তৈরি করব। তো আমি ছবিটা করতে পেরে আমাকে খুব ভালো লাগছে। পুরো একটা সাইকো পেশেন্ট, যে সাইকো ঠিক বলা চলে না, একটা বাচ্চা ছেলেকে একটা সমাজ যে তাকে তার উপরে কী অত্যাচার করে, সে কেন এই জায়গায় পৌঁছে যায়। তো তখন সে তৌসিফ আসিফকে একজন বলে নভেল লেখক যে আপনি এটা করলেন কেন, আপনি কি নিজে কোনো মানসিক পেশেন্ট? সে তখন বলেছিল, একটা উত্তর দিয়েছিল যে আমি মানসিক পেশেন্ট নয়, এই সমাজ হচ্ছে মানসিক পেশেন্ট যারা আমাকে এই জায়গায় পৌঁছে দিয়েছে। তো দারুণ লেগেছিল আমাকে এই গল্পটাতে অভিনয় করতে পেরে। থ্যাংক ইউ স্পেশাল ডিরেক্টর, প্রোডিউসার এবং সবাইকে যে ক্যারেক্টারটা আমাকে মনোনীত করেছে। Yeah, it's all about necrophilia and আমার মনে হয় যে এটা একটা মেন্টাল ইলনেস। মেন্টাল ইলনেস নিয়ে আমরা আগে কথা বলতে ভয় পেলেও এখন কিন্তু সবাই এটা নিয়ে ভীষণভাবে কথা বলছে, এবং আমার মনে হয় যে এই ধরনের কনসেপ্ট নিয়ে ছবি তৈরি করা এবং সেই ছবির পার্ট আমি হতে পেরেছি, আমি নিজেকে ভীষণ ধন্য বলে মনে করছি। কারণ শুধু তাই নয়, ছবির কনসেপ্টই নয়, আমি যখন প্রথম ছবির কনসেপ্ট শুনি এবং আমার চরিত্রটা শুনি, আমি বলেছিলাম যে আই লাভ দিস ক্যারেক্টার। আমি সবসময় চাই যে আমি যে প্রজেক্টটা করব তার পরের প্রজেক্টটা যাতে আমার ক্যারেক্টারটা যাতে ডিফারেন্ট হয়। আমি কখনোই টাইপ কাস্ট হয়ে যেতে চাই না, আমি এর আগেও অনেক ইন্টারভিউতে বলেছি। বিভিন্ন ধরনের চরিত্র করব, এটাই তো একজন অ্যাক্টরের পাওনা বা একজন অ্যাক্টরের আশা থাকে। সো এই ছবিতে আমার
চরিত্রের নাম হচ্ছে লাভলি, এবং লাভলি হচ্ছে একটা গ্রাম থেকে আসা একটি মেয়ে, শহরে যে এসেছে এবং সাংঘাতিক একটা স্ট্রাগলের মধ্যে দিয়ে যায়, কিন্তু নিজেকে একটা জায়গায় কোথাও সে প্রমাণ করে, এবং শি ইজ এ সিঙ্গার, তার সাথে সাথে সে ডান্সও করে, মানে একদম শো স্টেজ জমিয়ে দেয় স্টেজে উঠলে, এবং তার সাথে বিভিন্ন ধরনের ঘটনা ঘটতে থাকে, এবং সে কীভাবে অন্তিম পর্যায়ে গিয়ে পৌঁছয় এবং তার সাথে কী কী হয় সবটা তো আমি বলে দিতে পারবো না, তার জন্য দেখতে হবে বিষাক্ত মানুষ। এবং আমার সানিদার সাথে এই কাজটা করে ভীষণই ভালো লেগেছে, কারণ আমার মনে হয় যে কোনো একজন ডিরেক্টর যখন অ্যাক্টরকে তাকে একটা স্বাধীনতা দেয়, যে আমাকে শুটিংয়ের সময় বলা হয়েছে যে তুই কি চাস করতে বা তুই কি দিতে পারবি এক্সট্রা, আমি সেটা দেখতে চাই, সো এই জিনিসটা যখন আমাকে অ্যালাউ করা হয়েছিল, তো তখন আমি আমার মনে হয়েছে যে আমি আমার পারফরমেন্সে আরও একটু বেশি দিতে পেরেছি, এবং পারফরমেন্স নিয়ে আমি তো বলবো না, সেটা তোমরা বলবে এবং সানিদা বলবে, বাট আমি সানিদার ব্যাপারে একটা কথাই বলবো, হি ইজ ব্রিলিয়ান্ট, এত মানে এত ধৈর্য একটা মানুষের সবটা দিক সামলে, এবং আমি তো মানে নতুনই বলতে পারি, এবং আমি 3-4 প্রজেক্ট করেছি এখনো পর্যন্ত, তো আমাকে এত ধৈর্য ধরে কাজটা করিয়েছে, খুব ভালোবেসেছে, সবাই খুব সাপোর্টিভ, শুভম রয়েছে, অ্যান্ড ও তো এই ছবিতে জাস্ট অসাধারণ অ্যাক্ট করেছে, তোমরা সবাই দেখতে পাবে, সৌরভদা রয়েছে, সৌরভদার কথা আর নতুন করে তো বলার কিছু নেই, কারণ সৌরভদা ইটসেলফ ইজ এ স্টার, সো আই এম হ্যাপি যে এই প্রজেক্টটার সাথে আমি যুক্ত হতে পেরেছি, থ্যাংক ইউ। Shooting experience on this has been wild, like to put it mildly. Shobai onek onek ta preparation niye esche bolei amra etake je level e execute korte parchi, and all my actors, all my cast and crew and technicians, shobai khub হার্ডওয়ার্ক নিয়ে পুরো জিনিসটা করছে, সো আই থিঙ্ক ইটস টার্নিং আউট টু বি সামথিং নাইস, অ্যান্ড আই এম ভেরি এক্সাইটেড, খুব উত্তেজিত টু শো ইট টু দি অডিয়েন্স। সো দিস স্টোরি, এই গল্পটা বেসিক্যালি একটা মেন্টাল ইলনেসকে অ্যাড্রেস করার চেষ্টা করেছে থ্রু আ ট্র্যাজিকমিক লেন্স, অ্যান্ড the mental illness being necrophilia, which is quite disturbing anyway, to oitake amra arektu palatable to the masses kore present korar chesta korchi, so that people treat this as something that is serious, and mane you know everybody I feel is mentally ill somewhere, but otar end result ta ki hoy, মানে মেন্টাল ইলনেসটা ভুল ভাল হয়ে গেলে, ইজ বেসিক্যালি কাইন্ড অফ আমাদের ছবিটা যেখানে যে স্পেসে বানানো, সো হ্যাঁ গল্পটা টুইস্টেড, খুবই টুইস্টেড গল্প, সব মানুষের মধ্যেই বিষ আছে, তো ওই বিষয়টাকেই ধরে রেখে আমরা এগোচ্ছি, এবং গল্পটার মেইন ক্রাক্স হলো ইজ দ্যাট সোসাইটি যেই ভিলেনগুলো পায় সেই ভিলেনগুলোকে সোসাইটি ডিজার্ভ করে, বিকজ আমাদের হিরোজ এবং আমাদের ভিলেন্স আর বোথ প্রোডাক্টস অফ আস, তো ওই জায়গাটার থেকেই গল্পটা বলা, এবং ইটস আই এম ট্রাইং টু হোল্ড আ মিরর টু দ্য সোসাইটি, দ্যাটস অ্যাবাউট ইট, আর কিছু না।